তাহলে দেরি করে ইফতার করা, এটা হচ্ছে শিয়াদের চরিত্র। আর শিয়ারা হচ্ছে অরিজিনাল ইহুদি, তাহলে বোঝা গেল এটা ইহুদি চরিত্র। পাঁচ তলার উপর থেকে সূর্য দেখছি চলে গেছে, নাই হারিয়ে গেছে, আর হুজুর এখনো বসে আছে মাইক ধরে, এখন আজান দিচ্ছে না। বিপদে আছেন আপনি, আপনি ভুল পথে আছেন। আল্লাহ রসুলের হাদিসের সাথে আপনার বেয়াদবি হচ্ছে, আপনি আল্লাহ রসুলের হাদিসকে বিশ্বাসই করতে পারেন নাই, আপনার ইমানও সমস্যা আছে। হানাফি মাজহাবের ফতোয়া শামিতে এই ফতোয়া লেখা আছে, এই হুজুররা জীবনেও পড়ে না, দুই একজনে পড়ে বলে এদের কান পর্যন্ত পৌঁছে না। এবার সিয়াম তো সব কিছু করলাম, কষ্ট করতে 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 মাগরিব হয়ে যাচ্ছে, সূর্য যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আমি সৌদি আরবে যখন ছিলাম তখন এই সূর্যের দিকে তাকাইছিলাম, সৌদি আরবের আজানটা, সৌদি আরবের আজানটা এমন ফিস্ট টাইমে হয়, সূর্যটা দেখছি খুব দ্রুত যাচ্ছে, আর এই চোখের আড় হলো, আর সাথে সাথে দেখি আজান শুরু হয়ে গেছে। চোখের আড় হওয়ার আমার মনে হয় আধা মিনিটও দেরি করেনি, আধা মিনিট না, হ্যাঁ, চোখের আড় হতে হতে আজান শুরু হয়ে গেল। আল্লাহ আকবার, তারা এত সজাগ যে আজানটাকে এত ফিস্ট টাইমে দেয়। আবার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এক মিনিটও দেরি করে নাই, সূর্য ডোবার সাথে সাথে তারা আজান দিয়ে দিয়েছে। আর আমাদের দেশের হুজুর বলছেন দেরি করলে সমস্যা কি, আরে এতক্ষণ থাকতে পারলাম, আর দুই মিনিট দেরি করা যাবে না। হ্যাঁ, আবার টাঙ্গাইলের এক হুজুর বলেছে কি, একজন যুবককে দাওয়াত দিয়ে ইফতার করানোর জন্য মুয়াজ্জিন ওই মসজিদে আজান দিচ্ছে, ইফতার ওই বেচারা করে ফেলেছে, এই মসজিদের নিয়ম তো জানে না, এটা তো আসমান থেকে হুজুর এসেছে, এটা তো ও জানে না, এটা যে বাঙালি না এটাও জানে না, এটা যে জিব্রাইল এটাও জানতো না, বুঝছেন। ও আজান হয়েছে সাথে সাথে ইফতার করেছে, এই ইফতার করলো কেন, আমি ইমাম অনুমতি দিলাম না, আমার অনুমতি ছাড়া কেন ইফতার করেছো, এই জন্য তাকে বিচার করে আপনার তোবা করে কান ধরে উঠা বসা করানো হয়। বলেন না, ওই ইমামের নিয়ম হলো আজানের পরও পাঁচ মিনিট দেরি করতে হবে, এটা আস্থা একটা শয়তান, আপনার রোজা নষ্ট করছে, ওর হাদিসের প্রতি কোনো বিশ্বাসই নাই। ওর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালা নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিত্রা, যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি আপনার ইফতার করবে ততক্ষণ পর্যন্ত আমার এই উম্মত কল্যাণের ওপরে থাকবে, এক মিনিট তো দূরের কথা, এক সেকেন্ডও দেরি করা যাবে না। পাগলামি শুরু হয়েছে আমাদের ধর্ম নিয়ে, মরে যা চাই তাই করি, এক মিনিট দেরি করলে সমস্যা কি, আরে ভাই এক মিনিট দেরি না করে টাইম মতো ইফতার করলে সমস্যা কি। হানাফি মাজহাবের ফতোয়া শামিতে এই ফতোয়া লেখা আছে, এই হুজুররা জীবনেও পড়ে না, দুই একজনে পড়ে বলে এদের কান পর্যন্ত পৌঁছে না। আমি ছাত্র বয়সী হানাফি মাদ্রাসায় যখন পড়েছি তখনই ওস্তাদ আমাদেরকে ওয়াজ করেছেন যে বেটা একজন পাহাড়ের ওপরে আছে সূর্য দেখতে পাচ্ছে, আর একজন পাহাড়ের নিচে আছে সূর্য দেখতে পাচ্ছে না, তার দৃঢ় বিশ্বাস সূর্য ডুবে গেছে, কিন্তু সূর্য ডুবে নাই, পাহাড়ওয়ালা দেখতে পাচ্ছে, আর এ দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে না সূর্য ডুবে গেছে নাই, তাহলে এ ব্যক্তি রোজা করে ইফতার করবে, এ রোজা হবে, কোনো সমস্যা হবে না। এটা হানাফি মাজহাবের সব থেকে সেরা কেতাবের ফতোয়া। আর আমরা করলাম কি, পাঁচ মিনিট বাড়াই দিলাম, পাঁচ মিনিট দেরি করলে সমস্যা কি, সমস্যা হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী কাজ করলেন, সন্না বিরোধী কাজ করলেন, সমস্যা হলো কি, আপনার সাথে শিয়াদের সাদৃশ্য হয়ে গেল। আমরা যখন ইয়াতিম সৌদি আরবে ছিলাম, আল কাতিব সেন্টারে আমি ওখানে দায়ী ছিলাম, মোবাইল হিসাবে ছিলাম, আমরা ইফতার করতাম, দশ মিনিট পরে সালাত শুরু হতো, এখনো গেলে দেখতে পাবেন আপনার, আমি নাম বলে দিলাম, কখনো ইমাম সূরা ফাতিহা পড়ছেন, কখনো রুকুতে চলে যাচ্ছেন, এই মতো অবস্থায় শিয়াদের আজান হতো। শিয়াদের আজানটা হতো কত মিনিট পর, কমপক্ষে বারো তেরো মিনিট পরে ওরা এই আজান দিত ইফতারের জন্য। তাহলে দেরি করে ইফতার করা, এটা হচ্ছে শিয়াদের চরিত্র। আর শিয়ারা হচ্ছে অরিজিনাল ইহুদি, তাহলে বোঝা গেল এটা ইহুদি চরিত্র, দেরি করা যাবে, বুঝেছেন তো ভালো করে। আমি হাদিসও পাঠ করেছি, প্র্যাকটিক্যাল আমলও দেখিয়েছি, সৌদি আরবে কাজ চলছে, শিয়ারা দশ বারো মিনিট তেরো মিনিট দেরি করে পড়ে, আর মুসলমান যারা তারা জাস্ট টাইম ইফতার করে, ইফতার খেয়ে সালাত পড়ে পড়ে তখন এরা আজান দেয়। যখন এমনি আমরা ঠিক
সালাতে দাঁড়িয়েছি অথবা ইফতার করতেছি, কয়েক মিনিট পরে আজান ভেসে আসছে। এটা কিসের আজান হলো? সূর্য তো আমি পাঁচতলার ওপরে, পাঁচতলা ওই যে দুই দিন আগে ইফতার করেছি ছাত্রদের সাথে আমার মাদ্রাসায়, পাঁচতলার ওপর থেকে সূর্য দেখছি চলে গেছে, নাই হারিয়ে গেছে, আর হুজুর এখনও বসে আছে মাইক ধরে, এখন আজান দিচ্ছে না। বিপদে আছেন আপনি, আপনি ভুল পথে আছেন। আল্লাহ রসুলের হাদিসের সাথে আপনার আদবের কি হচ্ছে? বেআদবি হচ্ছে। আপনি আল্লাহ রসুলের হাদিসকে বিশ্বাসই করতে পারেন নাই, আপনার ইমানও সমস্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা। তাহলে আমরা ইফতার করতে আর দেরি করবো না ইনশাআল্লাহ, পারবো তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এই হলো আসল কথা। বলে আপনারা ফেতনা করবেন, এই মসজিদগুলো তৈরি করে ফেতনা করে। আচ্ছা ফেতনা কে করলাম? আমি না আপনি? আপনি বসে আছেন কেন? এখনই আজান হবে, এখনই ইফতার হবে, আপনি কেন বসে আছেন? অনেক মানুষ আজানের দিকে চেয়ে রয়েছে, কেউ ঘড়ি দেখে না ওই সময়। সুতরাং ফেতনা তো আপনি করেছেন। কোরআন সন্ন্যার দিকে চলে আসেন, ফেতনা শেষ হয়ে যাবে, ফেতনা থাকবে না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন।